নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোরাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ পরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা ভালোবাসার সমস্যা প্রেমজ সমস্যা আমরা আমাদের জীবনের যদি দুটো পাট ধরি বিবাহের পূর্ববর্তী একটি জীবন বিবাহের পরবর্তী একটি জীবন এই দুটো হচ্ছে আমাদের জীবনের দুটো পাঠ তার সাথে সাথে বিভিন্ন সম্পর্কগুলো তো আছেই বন্ধুত্বের সম্পর্ক পাড়া প্রতিবেশীর সম্পর্ক বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক বিভিন্ন সম্পর্ক কিন্তু যখন ভালোবাসার সম্পর্ক যখন দাম্পত্য জীবনের সম্পর্ক একে অপরকে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায় এমন ক্ষেত্রেও দেখা গেছে যে সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু সেই সম্পর্কটা কোনো কারণে টেকেরি। দুজন দুজনকে ভালোবাসছে রকম আমার কাছে বাস্তব ধরনের যে সমস্ত মেসেজগুলো আসে বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেইগুলোই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি যাতে প্রত্যেকের সুবিধা হয় তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুজন দুজনকে ভালোবাসছে কিন্তু তার বাড়ির লোকেরা হয়তো সে সম্পর্কটা মেনে নিতে পারছে না ছেলের বাড়ি হলে মেয়ে উপযুক্ত নয় মেয়ের বাড়ি হলে ছেলে উপযুক্ত নয় তো সুতরাং এছাড়াও আরও অন্যান্য সারকামটেন্সেস থেকে থাকে যার কারণে কি হয় যে এই সম্পর্কগুলো অনেক সময়ই নষ্ট হয়ে যায় কিন্তু যে যাকে ছেড়ে যাচ্ছে সে হয়তো বুঝতে পারে না কিন্তু যাকে ছাড়ছে তার অবস্থাটা যে কি হয় সে যাকে ছাড়ে কারণ আমার কাছে যে ধরনের এতদিন পর্যন্ত ক্লায়েন্টদেরকে ডিল করেছি যে ধরনের মেসেজগুলো আসে তাতে করে আমি দেখেছি যে তাদের জীর্ণ অবস্থায় পরিণত হয় যদি কোনো আমলের মন্দির দেখে থাকো তোমরা যে জীর্ণ অবস্থায় মন্দিরটা পড়ে আছে কোনো রক্ষণাবেক্ষণ নেই সেই অবস্থায় বা একটা গাছ তার না আছে পাতা না আছে ফল না আছে ফুল একটা জাস্ট গাছ এমনি দাঁড়িয়ে আছে ঠিক সেই অবস্থায় কিন্তু চলে যায় আর সেই অবস্থা থেকে ফিরে আসতে চাইলে কি করতে হবে না পুরনো ভালোবাসার তৎক্ষণাৎ ফিরে আসবে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে প্রথমত বলবো যে এই ক্রিয়াটা যে কোনো দিনই করতে পারবে একদিনই করতে হবে তার জন্য প্রয়োজন হচ্ছে একটা গোটা পাতি লেবু এই পাতি লেবুটা যেন সবুজ রঙের হয় তার কারণ হচ্ছে যে সবুজ পাতি পাতিলেবুর অনেক গুণ আছে লেবু আমরা খাই ভিটামিন সি পাই অনেকে রূপচর্চার জন্য লেবু কাজে রাখি মেখে থাকে বা কাজে লাগিয়ে থাকে তো এই সমস্ত গুণগুলো তো আছে কিন্তু লেবুর একটা তন্ত্রক্ত গুণ আছে আর আজকে সেই তন্ত্রক্ত গুণটাকে কাজে লাগিয়ে তোমাদের কাছে একটা ভিডিও তুলে দেবো যার মাধ্যম দিয়ে যে ভেঙে যাওয়া সম্পর্ক বা পুরনো ভালোবাসা ছেড়ে দিয়ে চলে গেছে ফিরিয়ে আসতে চাইছে কোনোভাবে কিন্তু আবার অনেক সময় কি হয় যে 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 ছেড়ে চলে গেছে সে তার হয়তো ভুলটা বুঝতে পেরেছে তার মোহ ভঙ্গ হয়েছে তার স্বপ্ন হয়েছে যে না বাবা আমি যাকে ভালোবাসছিলাম সেই আমার জীবনে ভালো ছিল কিন্তু ততদিনে ইনি দেখছেন যে হঠাৎ করে যখন এর কাছে ফিরে এলো এ কিন্তু অলরেডি এনগেজ হয়ে গেছে এরম ঘটনাও ঘটে সুতরাং ভীষণ সাবধান তো এই রকম যদি সম্পর্ক ক্ষেত্রে থেকে তাকে কি করতে হবে একটা পাতি লেবু নিতে হবে সবুজ রঙের এর সাথে সাথে তুলসী গাছের যে ডাঁটা হয় অর্থাৎ ডাল হয় বা নিম গাছের যে ডাল হয় বা আমলকি যে গাছ হয় সে আমলকি গাছের ডাল একটা সরু পেনের মতন এই রকম একটা ডাল তোমরা এতটা বড় না হলেই হবে এতটা আমদাজ বা এর থেকে ছোটো বড়ো একটা ডাল সংগ্রহ করে নিয়ে এসে রেখে দেবে এবং বাড়িতে যদি তোমাদের বাড়িতে লাল কুমকুম থেকে থাকে তাহলে লাল কুমকুমের সঙ্গে চুন মিশিয়ে নেবে লাল কুমকুম লিকুইড যেটা যেটা বাড়ির মহিলারা পরে থাকে অথবা লাল কুমকুম যদি না পাও তাহলে বাড়িতে তোমাকে নিয়ে আসতে হবে অল্প একটু পরিমাণে চুন সেই চুনটাকে জলে দিয়ে চুনের সঙ্গে একটু পরিমাণে গুঁড়ো হলুদ তাহলে আয়দা লাল কুমকুমের সঙ্গে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে নেবে জল দিয়ে যে কোনো একটা পাত্রে অথবা চুনের সঙ্গে হলুদ গুঁড়োকে জলে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে এবং ধরো এটা হচ্ছে নিম গাছের বা আমলকি গাছের বা তুলসী গাছের ডাঁটি বা ডাল যেটাকে আমরা বলে থাকি এটা পাতি লেবু এটা প্রথমত বলে নিই যে কোনো দিন এই ক্রিয়াটা তোমরা করতে পারবে একদিনই করতে হবে কিন্তু এটা যত রাত্রি করে করতে পারবে রাত্রি দশটা এগারোটা বারোটা একটা যত রাত্রি ততই কিন্তু এটা কার্যকরী হবে এবং তোমার পক্ষেও এটা ভালো হবে তো এই জিনিসগুলো আগে থেকে সংগ্রহ করে রেখে দিলে চুনের সাথে হলুদকে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছো বা কুমকুমের সঙ্গে হলুদ গুঁড়োকে মিশিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছো যে কোনো একটা এবং পাতিলেবুটাকে সংগ্রহ করে রেখে দিয়েছ যেখানে হোক বাড়ির বসে যেখানে হোক এটা ছাড়েও করতে পারো বেরগুনিতেও করতে পারো বাড়ির বাইরেও যে কোনো জায়গায় বসে করতে পারো কিন্তু রাত্রিবেলায় করতে হবে এবং যত রাত্রিতে করবে ততই তোমাদের পক্ষে ভালো তো পাতিলেবুটাই প্রথমে কি করবে বসেছো কিন্তু বসে করতে হবে এটার কোনো দিক নির্দেশ নেই যে কোনো দিকে বসে যেখানে খুশি বসে করবে প্রথমেই ওই হলুদের সঙ্গে যে কুমকুমটা বা হলুদের সঙ্গে চুনটাকে পেস্ট করে লাগিয়েছ পেস্ট করে রেখেছ সেটাকে ওই তুলসী অথবা আমলকি বা নিম গাছের ডালে এরকম করে ভালো করে করে মাখিয়ে নেবে ভালো করে করে মাখিয়ে নিয়ে কি করবে ওই পাতিলেবুটাকে এফোড় ওফোর করে দিলে পাতি লেবুটাকে এফোর ওফোর করে নিয়ে তারপরে তুমি ওটাকে ডান হাতের তালুর মধ্যে রেখে যাকে তুমি বশ করতে চাইছ তার পুরো নামটা সাতবার বলবে আবারও বলছি পাতিলেবুতে ওই ডাঁটিটাকে চুন হলুদ বা কুমকুম হলুদের যে পেস্ট বানিয়ে রেখেছ ভালো করে মাখি নিয়ে পাতিলেবুটাকে এপর ওপর করে দিলে করার পর ডান হাতের তালুতে রেখেছ বসে আছো সোজাভাবে পারলে পদ্মাসনে বসো পদ্মাসনে বসে যাকে তুমি বস করতে চাইছ তার পদবী সমেত পুরো নামটা পদবী সমেত পড়ার পরও আবার অনেকে আমাকে ম্যাসেজ করে ফেসবুকে বা ইনস্টাতে ফেসবুকে আমাকে অনেকে ফলো করে জরিশগুলো দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতেও অ্যাডারেস্ট জোরিশগুলো দ্রোনাচার্য সেখানে আবার কমেন্ট করে গুরুজি পদবি মানে কি পুরো নামটাই বলতে হবে বুঝে দেখো বলে দিচ্ছি নেম অ্যান্ড সামনের পুরো নাম মানে পদবি সমেত তারপরেও এই প্রশ্ন করে এখন তারা কি না জেনে প্রশ্ন করে না জেনে প্রশ্ন করে আমি জানি না সেই জানে তারা জানে আর ভগবান জানে তো এনিওয়ে তো পুরো নামটা সাতবার বলবে সাতবার বলার পর ওই পাতি ওই রকম যত জোরে পারো পাতিলেবুটা একবারই ফু মারবে একবার ফু মারা হয়ে গেলে ওই পাতিলেবুটাকে হাতের মধ্যে ধরি সঙ্গে সঙ্গে মাথার নিজের মাথার উপর দিয়ে সাতবার যেমন করে ঘড়ির কাঁটা ঘোরে সেই রকমভাবে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে সাতবার তুমি ওই বসকারির মুখটাকে ভালো করে স্মরণ করতে করতে সাতবার মাথার উপর দিয়ে ঘুরিয়ে নেবে না পুরো নাম বা বসকারীর মুখ বলতে গুরুজি যাকে তুমি বস করতে চাইছ প্রথমত বলি এই বশীকরণের ক্রিয়াটা আমি যে কোনো ধর্মের বর্ণের মানুষের জন্য অনুমতি দিয়ে দেখলাম এবং কোনো পার্শ্ব ক্রিয়া নেই সুতরাং যে কেউ অনায়াসে সহজে করতে পারো অত্যন্ত শক্তিশালী এই ক্রিয়া করলে তোমার ভালোবাসা দেখবে ক্রিয়াটা করবে আর তৎক্ষণাৎ তার মনের মধ্যে তোমার জন্য অনুভূতি ভালোবাসার জায়গা তৈরি হবেই হবে তো সুতরাং যারা ভিডিওটা এই প্রথম দেখছো নতুন দেখছো এই চ্যানেলটা তাদেরকে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যাতে নিত্য নতুন ভিডিও আগামী দিনে আপলোড করলে তোমরা দেখতে পাও এবং যত পারো বেশি বেশি করে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে তো সুতরাং এই সাতবার ক্লক ওয়াইজ মাথার উপর দিয়ে ঘড়ির কাটার মতো সাতবার ঘোরানো হয়ে গেল বস্কারি বলতে তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য তাদের প্রথমে ওই যখন পাতিলেবুটাকে রেখেছ সাতবার পুরো নামটা বলছো পদবি সমেত তারপর যখন সাতবার ক্লক ওয়াইজ মাথার উপর দিয়ে ঘোরাচ্ছ ঘড়ির কাঁটার মতো মুখটা ভালো করে তা স্মরণ করবে করা হয়ে গেলে বাড়ির মধ্যে যদি করো সঙ্গে সঙ্গে কি করবে বাড়ির বাইরে তুমি ওই লেবুটাকে ডাঁটি কাঁথা অবস্থায় ছুঁড়ে দিয়ে চলে আসো আর বাড়ির বাইরে যদি করে থাকো তাহলে ওই বাড়ির বাইরেই সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিয়ে চলে আসো দেখো তন্ত্রক্ত ওই যে গুপ্ত জিনিস কিভাবে তোমার ভালোবাসার মানুষকে ও টেনে নিয়ে আসবে চুম্বকের মতন এতটাই শক্তিশালী এই ক্রিয়াটা একদিনই করবে যেখানেই কর বসে সোজাভাবে পদ্মাসনে বসবে পদ্মাসনে বসে করবে তোমাদের ভালোবাসার জয় হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করে জলে প্রার্থনা আমার পৃথিবীর যে প্রান্ত থেকেই প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাকুক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানাই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা